ক্রিয়েটিভ ইনস্টিটিউটের অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদ হোসেন, আপনাদের আজকের আলোচনার বিষয় যুক্তাক্ষর। আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম যারা ইংরেজি টাইপিং সুন্দর মতো করেননি তাদের জন্য বাংলা টাইপিং অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আজকেও ওরকম একটা ডায়লগ রয়েছে যে বাংলা যারা ঠিক মতো করেননি তারা যুক্তাক্ষর পারবেন না। সুতরাং যারা এমনটা রয়েছেন যে বাংলা ক্লাস প্র্যাকটিস করেননি তারা এই মুহূর্তে এটা অফ করে আগের ক্লাসটা করে আসুন, প্র্যাকটিস করে তারপর যুক্ত অক্ষরে আসুন, না হলে আজকের ক্লাসের আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এখন সরাসরি চলে যাই স্ক্রিনে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় কিবোর্ড অনুসারে কিছু নমুনা। প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষার মধ্যে, পরীক্ষা বানানোর মধ্যে একটা এমন একটা অক্ষর রয়েছে যেটা আমাদের বাংলাতে আমরা শিখি নাই, সেটা হচ্ছে খ। কারণ খ একক কোনো অক্ষর না, খ তৈরি হয় ক এবং মধ্যাংশের সমন্বয়ে। আপনারা জানেন যে ক অক্ষরটা রয়েছে যে চাপলে আমাদের ক ক লেখাটা হয় এবং খ লেখা হয় শিফট এবং এন একসাথে প্রেস করলে। দেখি আমরা পূর্বের ক্লাসটা যেটা ছিল সেটা আমরা কেটে দিই, যে চাপলে আমরা ক পাবো পাবো, কিন্তু আমাদের বাংলা চালু করা নেই। দেখেন কন্ট্রোল শিফট বি বাংলা আছে, এখন যে চাপলে আমরা ক পাবো এবং শিফট পাবো, সরি আমরা পেট কাটার মধ্যে পাবো শিফট চেপে এন চাপলে। এখন ক চেপে জি দিয়ে যুক্ত অক্ষর করে জি এবং শিফট চেপে যদি পেট কাটার মধ্যাংশ করি তাহলে আমাদের খ হয়ে গেল। তাহলে পরীক্ষা বানান কি হবে, পরীক্ষাটা আমরা কিভাবে লিখব, নিচে চলে গেল। আচ্ছা পরীক্ষা লিখব আমরা পরীক্ষা। এখন কি কি চাচ্ছি আমি নিজেও জানি না, আপনাদের জানানোর জন্য আমি একটু দেখে দেখে বলি। পরীক্ষা এখানে ওভাবে নেই, আমি চেপে চেপে বলি। পরীক্ষা প চাপছি আর চেপে, র চাপছি ভি চেপে, দীর্ঘ চাপছি শিফট এবং ডি চেপে, আর খ চাপছি প্রথমে ক লিখলাম তারপর পেট কাটা মধ্যাংশ দিয়ে আকার দিলাম এফ দিয়ে। এটাই ছিল পরীক্ষা। তাহলে যুক্ত অক্ষর কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এর পরেরটা কি রয়েছে যুক্ত অক্ষর, বিজ্ঞান। বুর্গিত জ ইং এ দিয়ে বিজ্ঞান হয়। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখার বিকল্প নাই আসলে। বুর্গিত জ এবং ইং এ একসাথে যুক্ত করলে বুর্গিত জ ইং এ হয়। তাহলে বুর্গিত জ আছে কোথায়, বুর্গিত জ আছে ইউতে এবং ইউ জি, আচ্ছা জিতে তো যুক্ত অক্ষর, ইউ চেপে শিফট প্লাস আই চাপলে ইং এ হবে। তাহলে এখানে আমাদের রয়েছে ইউ শিফট আই। এখন শিফট আই তে তো ইং এ হচ্ছে কিন্তু একসাথে হবে কিভাবে, ইউ জি শিফট আই। তাহলে ইউ জি শিফট আই বুর্গিত জ ইং এ। এখন বিজ্ঞান যদি আমরা লিখি, আমরা তো সিম্পল অক্ষর গুলো লিখতে পারি, তাহলে বিজ্ঞান লিখে ফেললাম। ব এবং ন আমরা জানি, এটা ধরেই আমি আপনাদের আজকে ক্লাস করাচ্ছি। আচ্ছা বুর্গিত জ এবং ইং এ এগুলো কিন্তু আগের ক্লাসে শিখছেন, আজকের ক্লাসে আমাদের নতুন শিখার যে অংশটা হচ্ছে বুর্গিত জ ইং এ কিভাবে লিখলাম। বুর্গিত জ ইং এ শুধু মাত্র বুর্গিত জ আর ইং এর মাঝখানে এক্সট্রা জি চাপলেই কিন্তু বুর্গিত জ ইং এ তৈরি হয়। এই যে বুর্গিত জ ইং এ। এরপরে কি রয়েছে, শ্রদ্ধা। দয় ধয় আকার, দ আপনারা জানেন কোথায়, ধ জানেন কোথায়, তাইলে তালবুসয় রফালা লিখতে তো অসুবিধা নাই, এটাও পারেন। তালবুসয় রফালা স্রোত দয় ধয় আকার শ্রদ্ধা। তালবুস চাপলাম হচ্ছে শিফট চেপে এম, তারপর রফালা দিলাম হচ্ছে জেড, তারপর দ চাপলাম হচ্ছে এই আঙ্গুল দিয়ে, এই যে কে একবার কে পাশের আঙ্গুল বোধে ওটা এল দ, এবং ওর সাথে ধ চাপব হচ্ছে একসাথে যুক্ত করার জন্য জি, তারপর শিফট চেপে আবার ওই দ চাপলে ধ হয়ে যায় আর কি।
তারপর আকার তো এফ এ আপনারা জানেন শ্রদ্ধা। একইভাবে আমরা যদি শ্রদ্ধাঞ্জলি লিখতে যাই তাহলে আবার সেই ইঙে গুর্গিজ লাগে। ইঙে গুর্গিজ কি আগে লেখা হয়েছে? না হয়নি। ইঙে আছে শিফট আই চাপলে ইঙে, যে ইঙেটা আমরা আগেরবার বিজ্ঞানে দিছিলাম ওই ইঙে, তার সাথে গুর্গিজ দিলে মানে অর্থাৎ বিজ্ঞানের গুর্গিজ ইঙের উল্টো হচ্ছে ইঙে গুর্গিজ। তাহলে আমরা একটু চেষ্টা করি শ্রদ্ধাঞ্জলি লেখার। শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধান ইঙে লিখতে গেলে ইঙে বুর্গিজ ঝ লিখে ফেলছি, দেখছেন ইঙে মানে বলে বলে লিখতে গেলে এরকম হয়। শ্রদ্ধাঞ্জলি আমি সিম্পলি একটানা লিখলে একটানা লিখে যাবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনাদের বোঝাতে যে আমার নিজেই ভুলে যাচ্ছে। আচ্ছা শ্রদ্ধাঞ্জলি আমরা লিখে ফেললাম। শ্রদ্ধাঞ্জলির পরে রয়েছে বিহঙ্গ, বিহ উময়গয়। দেখি উময়গয় কোথায় আছে, বিহঙ্গ বিহ উময়গয় বিহঙ্গ। উময়গয় কিভাবে লিখলাম, উম হচ্ছে কিউতে রয়েছে, গ রয়েছে আইতে, আই আই আইতে না, আইতে না ওতে, ও শিফ চাপলে শিফ না চাপলে গ হবে, শিফ চাপলে গ হবে। দেখছি আমি কিন্তু বিহঙ্গ একবারে লিখে ফেলেছি, কিন্তু আপনাদের বলতে গেলে আমার শেষ, আমি আমি জানি না যে ইংরেজি কোন অঙ্কুরে গ রয়েছে, আমার আঙ্গুলটা বুঝবো যে আমার এই আঙ্গুলে গড়া রয়েছে। ইংরেজিতে প্রয়োগ অবস্থা মানে আমি জানি যে এই আঙ্গুলে ও রয়েছে, এ রয়েছে কোথায়, আমার আঙ্গুল অনুযায়ী আঙ্গুল মানে এ বললে আমার এই আঙ্গুলটা নড়ে, গ বললে আমার এই আঙ্গুলটাই নড়ে। তো আপনাদের এই লেভেলে চেষ্টা করতে হবে, যখন আপনি খাতা দেখে আঙ্গুল মিলাই ইয়ে করবেন প্র্যাকটিস করবেন, তখন যে কোনো একটা শব্দ বললে যাতে ওই আঙ্গুলটা নড়ে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি রাইট ওয়েতে আছেন। বিহঙ্গ গেল, তারপরে সম্মান। তো সম্মান আমরা লিখে ফেলি, সম্মান কি করলাম, স। আচ্ছা স রয়েছে কোথায়, এমতে রয়েছে দন্ত স, মো রয়েছে এমতে, এবং আর একটা মোয়ের সাথে যুক্ত করতে গেলে আমি জি চাপবো, তারপর আবার মো চাপবো, তারপর এম চাপবো, তারপর এম সরি বি চাপবো, তাহলে আমাদের সম্মান লেখাটা আসলো। তো যুক্ত বর্ণ এভাবে আপনার শিখতে হবে, এখানে যুক্ত বর্ণটা এই এই যে অক্ষরটা এটা হ আর মো একসাথে চাপলে হয়, তো হ মো কোথায় আছে, হ রয়েছে মো রয়েছে, হ রয়েছে আই তে, মো রয়েছে এম তে, তো হ চেপে অর্থাৎ আই জি এম একসাথে চাপলে ওটা চলে আসে ব্রাহ্মণ, যদি আমরা লিখতে যাই ব্রাহ্মণ। হ্যাঁ আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। এরপর কি রয়েছে, শাশ্বত, শাশ্বত চলেন দেখি, তাল বুষয় বয় আকার নাকি বানানটা কি আমার মনে নেই, তাল বুষয় আকার তাল বুষয় বয় তো, তাল বুষয় আকার তাল বুষয় বয় তো শাশ্বত। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে কৃষ্ণ, কৃষ্ণ কয় দিই প্রথমে দিতে হবে, তারপর পেট কাটা মধ্যাহ্নস মধ্যাহ্ন, আচ্ছা কয় দি দিলাম, পেট কাটা মধ্যাহ্নস দিলাম এবং মধ্যাহ্ন দিলাম কৃষ্ণ, মধ্যাহ্ন কিভাবে দিলাম দন্তাহ্ন শিব কেটে দিলে মধ্যাহ্ন হবে, পেট কাটা মধ্যাহ্নস কিভাবে, এন যদি আমরা শিব চেপে এন চাপি তাহলে পেট কাটা মধ্যাহ্নস, জিতে যুক্ত করে শিব চেপে বি চাপলে মধ্যাহ্ন হবে, তাহলে এটা হয়ে গেল কৃষ্ণ। এরপরে তীক্ষ্ণ তয় দীর্ঘি কিয় দুর্গাণ, দেখেন তিনটা যুক্ত করে কিন্তু তয় দীর্ঘি, হ্যাঁ এবার এরপরে কি রয়েছে আপনার এখানে, আমি যেগুলো বলছি এগুলো লেখাই আছে, আপনারা এখানে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এই পর্যন্ত করলাম, এবার এটা থেকে একটু দেখি স্কুল। আচ্ছা এটা আমরা কি দুইটা পেজে ভাগ করে নিতে পারি, পেজ লেআউট এগুলো আমাদের শিখেছি বলে আমরা তিনটা করে নিই, কিন্তু আমাদের লাগছে না
তারপর কি রয়েছে ঈদ দীর্ঘ ঈদ তারপর কি রয়েছে বউ বরষ বউ তারপর উষা দীর্ঘই মধ্যাংশ আকার দীর্ঘ মধ্যাংশ আকার উষা তারপর ঐরাবত আমি নিচের লাইনে যেতে চাই ঐরাবত তারপর কি রয়েছে ঔষধ ঔষধ তারপর কি রয়েছে ঋতু ঋতু আচ্ছা আমি এভাবে লিখে গেলে আপনাদের কোনো উপকার হবে না আপনাদের বলে বলে লিখতে হবে বলে কিছুক্ষণ বলি হ্যাঁ এরপর কি রয়েছে ঋতু এপাশে কোন পরিমাণের ঋতু বর্ণ নাই আমি এপাশটাই দেখছি সূক্ষ্ম ওই যে কি অত আপনারা করতে পারেন ওর সাথে এখানে দুর্গা ব্যায়াম করেছেন হয় দীর্ঘ দন্তস্বর দীর্ঘ হয় ময় এটা কিন্তু ম সূক্ষ্ম এটা যদি আমি লেখার চেষ্টা করি দেখি পারি কিনা দন্তস্বর দীর্ঘ ক্ষয় ময় এটাই হচ্ছে সূক্ষ্ম কিন্তু এখানে কি লিখছে এটা ক্ষয় ম আচ্ছা লিখছে যাই হোক কিছু ওটা এটা কি কয় তয় রফলা হ্যাঁ প্রথমে ক দিবেন ত দিবেন রফলা দিবেন কতর মাঝখানে জি চ্যাপ্টার একবার তারপর এভাবে আস্তে আস্তে এগুলো সবই আপনাদের এভাবে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে কই দন্তস্বয় বাক্য ক আর দন্তস্বয় একসাথে দিতে হবে এটা হচ্ছে জেতে ক এবং জি চেপে দন্তস্বয় অর্থাৎ এন চাপলে কয় দন্তস হয় পরেরটা গয়ময় গ জি ম ব্যাপারটা এরকম গ জি ম আচ্ছা উময় ঘয় সরি হ্যাঁ পরের লাইনে আছে উময় ঘয় তারপর চয় ছয় আমি কি অক্ষরগুলো একটু বড় করে দিব কি রয়েছে গয়ময় তারপর কি রয়েছে উময় ঘয় লিখছি উময় কি আকার আকাঙ্ক্ষা লিখতে গেলে এটা লেখা লাগবে প্রথমে ইউনিয়ন দিবেন তারপর ও এর সাথে যুক্ত করতে হবে ইউনিয়ন আকাঙ্ক্ষা এবার যদি আপনি লিখতে চান আপনার জন্য সহজ হবে আ কাং খা আকাঙ্ক্ষা বানান ঠিক আছে লিখছি হ্যাঁ ঠিক আছে চয় ছয় এটা খুবই সহজ প্রথমে চ দিবেন তারপর যুক্ত করে ছ দিবেন চ হচ্ছে ওয়াইতে আছে জিতে যুক্ত শিব চেপে আবার যদি ওয়াই দিই চ শিব চেপে আবার ওয়াই ছ চ ছ কুচ্ছ টিকা মুরগির জয় ছয় প্রথমে মুরগির জয় দিবেন তারপর ঝ দিবেন প্রথমে এরপর ইঙে ছয় ইঙে তারপর যুক্ত করে ছ কুন্দ্র দক্ষ দ্রুত এগুলোর জন্য সবগুলোই আপনার আমি আস্তে আস্তে একটু স্ক্রল করে আপনারা দেখেন যে এই পর্যন্ত চট্টগ্রাম তাই তাই কিভাবে লিখতে হয় ট প্রথমে লিখব ট এবং দ্রুত করে আবার ট দিব তাহলে টয় টয় আমরা লিখে ফেলতে পারি যদি চট্টগ্রামে লিখতে পারি তাহলে চট্টগ্রাম লেখা আমাদের জন্য কঠিন কিছু না চট্টগ্রাম কারণ সিম্পল অক্ষরগুলো আপনারা ইতিমধ্যে পারেন তো এভাবে আপনারা
এগুলো প্র্যাকটিস করবেন, যদি কোয়ারেন্টিটি আছে নতুন ডকুমেন্ট স্পেসিফিক ফোল্ডারে সংরক্ষণ করতে গেলে কিভাবে করতে হয় এটা আপনাদের বলে দেওয়া যেতে পারে আজকে আশীর্বাদ আছে। আচ্ছা আপনারা এইগুলো খুব সুন্দর মতো প্র্যাকটিস করবেন, এগুলো খুব হাতে ধরে প্র্যাকটিস করাতে হয় বলে আমার মনে হয় না। নিজের নাম যে কোনো একটা নামে ফোল্ডার করে বা কোনো একটা ফোল্ডার করা আছে সেটার মধ্যে আমি এটা সংরক্ষণ করতে চাই, তাহলে এটা কিভাবে সংরক্ষণ করতে হবে? কোনো ডকুমেন্ট সেভ করতে হলে ফাইল থেকে আপনারা সেভ করতে পারেন বা কন্ট্রোল অর্ডার সেভ করতে পারেন। এখানে অল্ট্রা কন্ট্রোল সেভ দিছে, এটা হচ্ছে সেভ অ্যাজ করার জন্য। নতুন ডকুমেন্ট সেভ করতে হলে অল্ট্রা প্লাস কন্ট্রোল প্লাস এস অথবা কন্ট্রোল প্লাস এস প্রেস করে সেভ ক্লিক করতে হবে। আচ্ছা দেখি এদের মতো অল্ট্রা কন্ট্রোল এস চাপি অল্ট্রা কন্ট্রোল এস প্রয়োজন নেই, এগুলো মানে সেভ চাপার জন্য আমি যেটা বলছি এটা মাথায় রাখবেন কন্ট্রোল প্লাস এস চাপলেই সেভ হয়ে যায়। এটা যেহেতু আমি ডকুমেন্ট নিয়ে নিয়েছি সুতরাং আমার সেই জায়গাতে সেভ হচ্ছে, এটা যদি আমি সেভ অ্যাজ করতে চাই সেভ অ্যাজ করার একটা কিবোর্ড কমান্ড রয়েছে সেটা কি এখানে পাবো? সেভ অ্যাজ আমি বাই ডিফল্টটাকে আপনাকে দেখাই, তারপর যদি কিবোর্ড কমান্ড পাই আপনার পরীক্ষা হবে শুধুমাত্র এটাই করবে যে সেভ এর কিবোর্ড কমান্ড কি, তখন কন্ট্রোল প্লাস এস লিখবেন। আমি এখন সেভ অ্যাজ করার চেষ্টা করি, সেভ অ্যাজ ফাইল থেকে দিয়ে সেভ অ্যাজ, তারপর আমরা ব্রাউজ করবো, ব্রাউজ করে এইটা ডেস্কটপের মধ্যে সাপোজ যে কোনো একটা ফোল্ডার আমি প্রয়োজনে তৈরি করে নিই আজকে নাম যে কোনো একটা নাম দিই এক্স এক্স আসলো না কারণ আমার কিবোর্ড বানানো আছে এক্স ওয়াই জেড, এটার মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নিলাম ইন্টার চাপলাম সেটার মধ্যে ঢুকলাম। আমার ফাইলের নাম কি দিব, ফাইলের নাম আজকে তারিখ দিয়ে একটা নাম দিতে পারি বা লিখতে পারি যে ক্রিয়েটিভ আইটি ক্লাস নাম্বার 9 বা 10 আজকের তারিখেও করতে পারি বা আমি ক্রিয়েটিভ আইটি দিয়েই করি। আমি আজকে ক্রিয়েটিভ বলে একটা ফোল্ডার করলাম, করে না সরি ফোল্ডার তো করেছি এই তো আছে ক্রিয়েটিভ প্র্যাকটিস PRACTICE প্র্যাকটিস ফাইল নামে একটা ডকুমেন্ট তৈরি করতেছি এখন। আচ্ছা এবার বই অনুযায়ী আগে দেখি কী বলা আছে, কী সেখানে বলা আছে। সেভ অপশানে ক্লিক করার পর মেনু খুবই ক্লিক করতে হবে, করছি ব্রাউজে ক্লিক করার পর আরেকটি মেনু আসবে, সেভ অপশানে গিয়ে আমরা যে ফাইল ডকুমেন্ট সেভ করছি সেখানে সেভ হবে না। এখানে আলাদা কিছু শেখাই আমি আপনাদের আরো একটু বাড়তি কিছু শেখাই। এখানে আপনাদের ডকস এটা বাই ডিফল্ট আপনি যদি এখন সেভ করেন ওই ফোল্ডারের মধ্যে ডকস বলেই সেভ হবে, কিন্তু যারা অফিস 2003 চালান তাদের কাছে এটা অন হবে, তাদের জন্য অন হতে হবে 97 থেকে 2003 ডকুমেন্ট ডক দিয়ে যদি আপনি সেভ দেন ডকুমেন্ট
সাথে অনেকগুলো ডকুমেন্ট খুলে কাজ করা যায় কিন্তু ফাইল খুলতে গেলে স্টেপ গুলো অনুসরণ করতে হবে কুইক অ্যাক্সেস টুলবার থেকে অফিস বাটনে ক্লিক করে নিউ কমান্ড দিয়ে কন্ট্রোল দিয়ে বা কন্ট্রোল এন দিয়ে বা আল্ট্রা এফ এন অথবা টুলবার থেকে নিউ এর উপর ক্লিক দিয়ে এটা করা যেতে পারে কারণ সেই একটি ফাঁকা ডকুমেন্ট হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে সহজে বোঝাবো, আমরা তো এখন নতুন একটা একটা অর্ডার পুরনো অর্ডার আছে, এখন যদি আমরা নিউ দিতে চাই এখান থেকে ফাইল থেকে এই যে নিউ ক্লিক দিলে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি এটা সম্পূর্ণ নতুন এটাও করা যেতে পারে। আবার এখান থেকে যদি আমরা কন্ট্রোল এন চাপি তাহলে দেখেন একটা ব্ল্যাঙ্ক নতুন পেজ চলে এসেছে, এটা এখানে বলা আছে। এরপর এ গুড সিটিজেন একজন সুনাগরিক একটা প্যারাগ্রাফ মধ্যে দেওয়া আছে, এটা আপনাদের সম্ভবত টাইপ করতে বলা হয়েছে যে তাহলে আপনাদের স্কিলটা আপনারা আরেকবার ধারণ করতে পারবেন আর কি। এটা দেখে দেখে আপনারা টাইপ করে ফেলবেন। এরপর কি আছে, ডকুমেন্ট ক্লিপ আর্ট ইমেজ ফাইল ওয়ার্ড আর্ট শেপ ইনসার্ট করা, এগুলো সম্ভবত ইন্টারভিউর মধ্যে আমি আপনাদেরকে আগেও একবার দেখিয়েছি, আরো একবার যদি আজকে দেখাতে চাই। আজকের ক্লাসে অনেক কিছু শেখানো হয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে জন্য করে আজ।